হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে বানাচ্ছি ফুলকপির রোস্ট। তো এটা নিরামিষও করা যায়, আমিষও করা যায়। নিরামিষ করতে গেলে আপনারা রসুন আর পেঁয়াজ বাটা ব্যবহার করবেন না, রসুন আর পেঁয়াজ বাটা ব্যবহার করবেন না। আর যদি আমিষ করতে চান তাহলে নিরামিষ করার দরকার নেই, পেঁয়াজ আদা রসুন সবই ব্যবহার করা যায়। তো আমি প্রথমে এখানে ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়ে একটু হলুদ আর নুন দিয়ে জলে ভাপিয়ে নিয়েছি। বেশি ভাপালে এটা ভেঙে যেতে পারে, তো সেজন্য আপনারা বুঝতেই পারবেন যে মিডিয়াম কীরকম হচ্ছে। কুকারে যদি দেন তাহলে কুকারে সিটি পড়বে না, শুধু একটু আওয়াজ হবে। সেই আওয়াজ হওয়ার পরে তাকে নামিয়ে নিতে হবে, নাহলে এটা গলে যেতে পারে। তো এরপর আমি এটা করতে যা যা লাগছে, সে হচ্ছে দই। আমি এখানে 2 চামচ দই নিচ্ছি, 3 টেবিল চামচ দই নিয়ে নিলাম। ওয়ান টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1/2 চা চামচ নুন। নুন আপনারা স্বাদ মতো বা আন্দাজ মতো দিতে পারেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ আর 1/2 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এগুলোকে সব আমি একসঙ্গে একটা ব্যাটার তৈরি করে নিলাম। আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন, আমিও এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করব। গোলমরিচ গুঁড়ো, আমি তো গোলমরিচকে ক্রাশ করে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে এরমভাবে কিউব করে কেটে রাখা পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। এগুলো সব ভালো করে আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে, এই মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, এইভাবে আমি মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এইভাবে আমি একটা বড় কাবাব কাঠি নিয়েছি। কাবাব কাঠি নিয়ে নেওয়ার পর এরকম একটা কাঠি, কাবাব কাঠি নিয়ে নিয়েছি, কাবাব স্টিক। তো আমি এরপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি করেছি। আমি একটা প্রথমে রেডি করে নিয়েছি, এইভাবে। এরপর আমি কপিটাকে, যেটা ফুলকপিকে ভালো করে এই মশলার মধ্যে আমি হাত দিয়েই করছি, আপনারা চাইলে স্পুন ব্যবহার করতে পারেন, তবে স্পুন দিয়ে ভালো করে মশলাটা মাখানো যাবে না, তো সেই জন্য আমি এইভাবে হাত দিয়ে করলে ভালো হবে জিনিসটা। এইভাবে আমি একে একে সবকটা তৈরি করে নেব। আমার রেডি হয়ে গেছে। এভাবে আমি সমস্ত
পাঁচটা ছটা আমি এইভাবে কাবাব কাঠিতে সমস্ত কিছু গুজে অ্যাড করে নিয়েছি। এরপর আমি এটা রান্নার প্রসেসে চলে যাচ্ছি, এরপরের প্রসেসটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর আমি এর মধ্যে এক এক করে কাবাব কাঠিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রাইং প্যানেও করতে পারেন শ্যালো ফ্রাই, আমি সেটা করছি না। আমি এইভাবে ডিপ ফ্রাইও করছি না, মিডিয়াম ফ্রাই করছি। এই সময় আমি গ্যাসটা আমার মিডিয়াম লোতে থাকবে। এরপর আমি একটু ঢাকা দিয়ে দেবো। এটা দেখুন আমার এটা হয়ে এসেছে। এরপর আমি এটা এইভাবে এক সাইড হয়ে গেছে, আমি এইভাবে উল্টে দেব। দেখুন আমার ফুলকপির কাবাব রেডি হয়ে গেছে, কাঠি কাবাব। তো এইভাবে আপনারা তৈরি করে দিতে পারেন। এটা স্ন্যাক্স হিসেবেও ছেলে মেয়েদের পার্টিতে এটা রেডি করে দিতে পারেন। খুব অল্প সময়, খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়। ঘরে যদি টক দই থাকে বা ফুলকপি থাকে আর ক্যাপসিকাম, যা যা আমি সবজি ব্যবহার করেছি এগুলো থাকলেই এই আইটেমটা রেডি হয়ে যেতে পারে, এই রেসিপিটা। তো আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমার নানান রকম রেসিপি দেখবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ।